হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। সবাই গুগলে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন examBangla.com, বাংলা.com, ঠিক আছে? examBangla.com সার্চ করলে এরকম একটা পেজ খুলবে এবং সেই পেজে আপনারা এখানে সার্চ করবেন উচ্চ মাধ্যমিক পাশে চাকরি, ঠিক আছে? সার্চ করলে এবার নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পাবেন উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য কৃষি প্রযুক্তি সহায়ক কেন্দ্র। এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পুরো পেজটা খুলে যাবে এবং নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। রাজ্যে শেষবার 2016 সালে কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন। 2016 সালে কৃষি প্রযুক্তি সহায়ক পদে মোট শূন্য পদ ছিল 1204টি। তবে এবারে কৃষি প্রযুক্তি সহায়ক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন এবং নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব থাকবে পিসিসির হাতে, ঠিক আছে? এবারে কৃষি প্রযুক্তি সহায়ক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কে? পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কিন্তু আপনারা জানতে পারবেন। নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব থাকবে পিসিসি এর উপর, ঠিক আছে? পাবলিক সার্ভিস কমিশনের উপর। পদের নাম কৃষি প্রযুক্তি সহায়ক। এই পদের জন্য পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য, সবাই আবেদন করতে পারবে। কোথায় কাজ করতে হবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লক অফিসে কৃষি প্রযুক্তি সহায়ককে কাজ করতে হবে। কৃষি প্রযুক্তি সহায়ককে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অধীনে কাজ করতে হয়, ঠিক আছে? এই কাজের পদোন্নতি আছে। কৃষি প্রযুক্তি সহায়ক পদে থেকে পদোন্নতির সুযোগ রয়েছে। KFC থেকে নিম্নলিখিত পদে পদোন্নতি হয়: ফার্ম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ইত্যাদি। বেতন কত দেওয়া হবে? না, 5,400 থেকে 25,200 পর্যন্ত বেতন। গ্রেড পে আছে 2,900। মোট শূন্য পদ কি বলেছে? অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত না হলেও সূত্রের খবর 7,700 শূন্য পদে নিয়োগ করা হবে, 700 থেকে বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্য যে কোনো একটা শাখায় উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই পদে আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যারা SC ST OBC তাদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে, ঠিক আছে? আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। একটি বৈধ মোবাইল নম্বর এবং মেল আইডি লাগবে, ইমেল আইডি এবং একটা ভ্যালিড মোবাইল নম্বর যেটা আপনার সচরাচর চলে, ওই মোবাইল নম্বর লাগবে, দিলেই আবেদন করা যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন করতে হবে, ঠিক আছে? কিভাবে আবেদন করবেন? যখন অফিসিয়াল ওয়েবসাইট বেরোবে তখন কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো, তো তার জন্য চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট কি? www.pscwbapplication.in। এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন যখন অফিসিয়াল নোটিশ রিলিজ হবে, ঠিক আছে? এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই ওয়েবসাইটের মাধ্যমে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটে, ঠিক আছে? তো আজকের রিক্রুটমেন্ট ছিল এটাই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমি প্রতিদিন প্রতিনিয়ত রিক্রুটমেন্ট সংক্রান্ত লেটেস্ট আপডেট নিয়ে আসতে থাকি। থ্যাংক ইউ।